না, এখনো ঈদ আসেনি, ঢের সময় বাকি। তবে চলছে ঈদের প্রস্তুতি। ছেলেদের পোশাকের অবিচ্ছেদ্য অংশ পাঞ্জাবির চাহিদার কথা মাথায় রেখে পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন বিপণী বিতানের দোকানগুলো। এবার ভ্যাপসা গরমে হালকা কাপড়ের আধিক্য বেশি। রমজানের শুরুর দিকে পাইকারি ক্রেতাদের আনাগোনা বেশি। অনেকেই ঢাকার বাইরে থেকে পাইকারি দামে কিনে নিচ্ছেন চাহিদা অনুযায়ী পাঞ্জাবি। মাখাইল থেকে আসছি, ব্র্যান্ডের মালগুলো এখানের মালগুলো ওখানে ভালোই চলে, দেশিটাই বেশি নিচ্ছি। বাংলাদেশের কাপড়গুলো কাপড় টাপড় পরে ইন্ডিয়ানগুলো একটু মোটা। আমরা এখান থেকে হোলসেল নিলে আমরা ওইখানেও ভালো রেটে বিক্রি করতে পারি। তবে রমজানের শেষের দিকে ভিড়ের কথা মাথায় রেখে অনেক ক্রেতা শুরুর দিকেই কেনাকাটা সারতে চান, তাই নিজের কিংবা পরিবারের অন্যদের জন্য ঢু মারছেন শপিং মলের এক দোকান থেকে অন্য দোকানে। যাচাই বাছাই করে দামের সমন্বয় করে কিনছেন পাঞ্জাবি। আজকে হলো কিন্তু 15 দিন পরে হলো কিন্তু ভিড়ের জন্য আগে কিনে নিলাম। ইন্ডিয়ান পাঞ্জাবি সে তো পার্থক্য আছে, এই তো আসলে দেশিটাই প্রেফার করি আমরা। বিক্রেতারা বলছেন দেশি পাঞ্জাবির পাশাপাশি ভারতীয় পাঞ্জাবিও বাজার দখল করেছে, তবে দেশি পাঞ্জাবির চাহিদাই বেশি। কিছু সুতি কাপড়ের উপরে, কিছু পাতলা কাপড়ের উপরে করতেছি, আর গরমটা মাথায় রেখে তো মোটা কাপড়ের দিকে আর ওইভাবে কিছু যাওয়া যায় না। ইন্ডিয়ানগুলো এমনি একটু বেশি রেঞ্জ আছে, আপনি 2250 আছে, আপনি 1950 আছে, আর লো রেঞ্জে আপনি আছে 1350 থেকে শুরু। হোলসেল আপনি বেশিরভাগ দেশিগুলাই চলে, আর ইন্ডিয়ান হচ্ছে আপনি খুচরা। ঈদ উৎসবের কেনাকাটার ক্রেতা বিক্রেতাদের জমজমাট আয়োজন চলবে চাঁদ রাত পর্যন্ত। উৎসবে পার্বণে ছেলেদের পাঞ্জাবি ছাড়া যেন চলেই না, আর ঈদ হলে তো কথাই নেই, তাই ঈদের আগে জমজমাট হবে পাঞ্জাবের বাজার, আর তখন ক্রেতা বিক্রেতাদের জমজমাট এই আয়োজনটি হবে আরও রঙিন এবং উৎসব মুখর, এমনটাই বলছেন বিক্রেতারা ক্রেতারা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।